ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ছাত্রছাত্রীরা কম বেশি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে পরিচিত। এই ম্যাগনেটিক কন্ডাক্টর কী বা এই ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত কোন কাজে ব্যবহার করা হয় এটা কম বেশি আমরা সবাই জানি, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ছাত্রছাত্রী তারা কম বেশি আমরা জেনে থাকি। তারপরও অনেকে আছে যে এটা সম্পর্কে ফুল কনসেপ্ট অর্থাৎ এটা সম্পর্কে যে সম্পূর্ণ একটা খুঁটিনাটি সহকারে ধারণা সেটা হয়তো বা অনেকে নাই। তবে আজকে আমি আপনাদেরকে হতাশ করব না, আজকে আমি এই ভিডিওটা একদম লাইভ প্র্যাকটিক্যাল একটি ক্লাসের অংশ, আমার নিজেরই একটি ক্লাসের প্র্যাকটিক্যাল ভিডিও ফুটেজ ছিল, সেটাকে আমি আমার এই ক্লাসের শেষে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, আমি ক্লাসের শেষে এটাকে দেখাবো। তবে প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যাগনেটিক কন্ডাক্টর কী, এটার ব্যবহার কোথায়, এই ম্যাগনেটিক কন্ডাক্টর বায়াসিং কীভাবে করে সেটা নিয়ে। সো আশা করি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটি আপনার অবশ্যই কোনো না কোনোভাবে উপকারে আসবে। প্রথমে আসি ম্যাগনেটিক কন্ডাক্টর কাকে বলে। ম্যাগনেটিক কন্ডাক্টর হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ, অর্থাৎ এটি ম্যাগনেট দ্বারা পরিচালিত হয় এই সুইচটি। ঠিক আছে, যার কারণে এই সুইচ কেটে যাওয়ার সম্ভাবনা নেই। আমরা বাসাবাড়িতে যে সুইচগুলো ব্যবহার করি সেটি সাধারণত 6 মাস 1 বছর বা দীর্ঘদিন পুরাতন হওয়ার কারণে সেই সুইচগুলো কিন্তু কেটে যায়। ঠিক আছে, অনেক সময় দেখি পুড়ে যায় বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এড়ানোর জন্যই ম্যাগনেটিক কন্ডাক্টর তৈরি করা হয়। এবার আসে এর কাজের ধরন। ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজের ধরন অনেকটা রিলের মতো। ঠিক আছে, দোনোটারই কার্যপ্রণালী প্রায় সেম একই রকম। ঠিক আছে, কিন্তু আমরা খেয়াল করে দেখব যে কোন ক্ষেত্রে রিলে ব্যবহার করা হয় আর কোন ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়। সাধারণত ইলেকট্রনিক্স ছোটোখাটো কোনো এসি ছোটোখাটো কোনো সিস্টেমে বা যেখানে 10 এম্পিয়ার বা হ্যাঁ 10 এম্পিয়ার বা তার নিচের কোনো এম্পিয়ার নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে সাধারণত রিলেগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনি যখনই দেখবেন ইন্ডাস্ট্রি লেভেলের কাজে, যদি আপনি কোনো ইন্ডাস্ট্রি ভিজিট করে থাকেন, তাহলে দেখবেন সেই ক্ষেত্রে রিলেটা খুব কম ব্যবহার করা হয়। রিলে ব্যবহার করে সাধারণত কম পাওয়ার যেখানে ব্যবহার হয় অর্থাৎ কম এম্পিয়ারের কোনো লোড চালিত হয় সেক্ষেত্রে। কিন্তু যখনই বড় কোনো মোটর অপারেট করা হয়, ঠিক আছে, এম্পিয়ারের এবং পাওয়ার কনজাম্পশন বেশি, সেই ক্ষেত্রে কখনো রিলে ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে হয়। এবার আপনারা যারা দেখেছেন প্র্যাকটিক্যালি কোনো ইন্ডাস্ট্রিতে যে স্টার ডেল্টা কনভার্সনের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে রিলে ব্যবহার করা হয় না, কারণ এখানে ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট, কিন্তু আবার এম্পিয়ারের রেটিং হচ্ছে অনেক বেশি এবং এখানে এম্পিয়ারের অনেক খেলা রয়েছে স্টার ডেল্টা কনভার্সনে। এটা হয়তো আপনারা অনেকে জানেন, আর যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি স্টার ডেল্টার উপরে কি একটা ভিডিও বানাবো কি না। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর কাকে বলে এই সেই, তাই না? এবার আসি যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর আপনি কীভাবে বায়াসিং করবেন, টু ফেস মোটরের ক্ষেত্রে কীভাবে বায়াসিং করবেন। অ্যাকচুয়ালি টু ফেস মোটরের ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টরের দরকার হয় না। তারপর আমি যেহেতু আমার আজকে প্র্যাকটিক্যালটা দেখাবো আপনাদের টু ফেস মোটর দিয়ে, সেই কারণে আমি আজকে আপনাদের টু ফেস মোটরেরও বায়াসিংটা দেখাবো এবং থ্রি ফেস মোটরের বায়াসিংটাও দেখাবো। ওকে, তবে আগেই বলে নিচ্ছি আমি আজকে থ্রি ফেস মোটরের প্র্যাকটিক্যাল দেখাবো না। ঠিক আছে, আমি যে লাইভ ভিডিও ক্লাসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টু ফেস, অর্থাৎ যেটাকে আমরা সিঙ্গেল ফেস মোটর, যেটা ইন্ডাকশন মোটর, সেটার বায়াসিং দেখাবো এবং সেটা প্র্যাকটিক্যাল ক্লাসটি দেখাবো। তো এবার প্রথমে আসি, দেখেন আপনাদের সামনে আমি একটি আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রটার ফেস চলে এসেছে আমাদের সার্কিট ব্রেকারে, অর্থাৎ প্রথমে আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করবো। আর সার্কিট ব্রেকারের কাজ কী, এটা আপনারা জানেন যে ওভারলোড বা বিভিন্ন ধরনের প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যেহেতু মোটর চালাবো, মোটরের প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকার ইউজ করবো। আর সার্কিট ব্রেকার কানেকশন একদম সিম্পল, যে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন তার এক প্রান্তে ফেজ ঢুকবে আর অপর প্রান্তে সেই ফেজটাই বের হবে। ঠিক আছে, তো এই ফেজের চলে আসবে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে। এবার সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের বায়াসিংটা কী, অর্থাৎ এর ডাটাশিটটা কী হবে বা এর পিনগুলো এক একটা পিনে কী কী নাম থাকে। অনেক ক্ষেত্রে আপনারা খেয়াল করুন ম্যাগনেটিক কন্ডাক্টর তিন তিন ছয় পিনের হয়, অর্থাৎ তিন পিনের। ঠিক আছে, তিনটা ইনপুট থাকে, তিনটা আউটপুট থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন চারটা ইনপুট চারটা আউটপুট থাকে। ঠিক আছে, বিভিন্ন রকমের হতে পারে, তিনটা হতে পারে বা চারটা হতে পারে ইনপুট আউটপুট।
তো চারটা চারটা করে হতে পারে। সো আমি যেটা দেখাবো আপনাদেরকে, আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ করি সেটা হুন্ডে ইভেন্টের। এটা সাধারণত বেসিকলি সাধারণত চারটা হয়ে থাকে ইনপুট এবং চারটা আউটপুট হয়ে থাকে, এবং দুইটা পিন থাকে যেটা হচ্ছে A1 এবং A2। A1-এ থাকে ফেজ এবং A2-তে নিউট্রাল, ঠিক আছে। সো আমরা প্রথম থেকে দেখি, যেমন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এটার যে প্রান্তে আমার এই সার্কিট ব্রেকার থেকে ফেজটা ঢুকেছে সেটা হচ্ছে L1, তারপরে L2, L3, L4 এগুলো হচ্ছে ইনপুট, এই চারটা হচ্ছে আমার ইনপুট পিন। এখন এই জায়গায় আমি সবগুলো নর্মালি ওপেন দিয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে এই জায়গায় নর্মালি ক্লোজও থাকে। এটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো যে কীভাবে আপনারা বুঝবেন যে এই পিনটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে না নর্মালি ওপেন অবস্থায় আছে, ঠিক আছে। এবং এটাই যখন আমি পাওয়ার দিব ম্যাগনেটিক কন্ডাক্টরকে, তখন এই সুইচগুলো লেগে যাবে, অর্থাৎ এগুলো নর্মালি ওপেন অবস্থায় আছে সবাই, সেটা ক্লোজ হয়ে যাবে। আর যদি এই যে কোনো একটা নর্মালি ক্লোজ থাকতো তাহলে সেটা কি ওপেন হয়ে যেত, তাই না। এই ডাটাগুলাই সরাসরি যে আমার ফেজটা আছে এটাই কি T1-এর মাধ্যমে ওয়ান মোটরে চলে আসবে, ঠিক আছে, এই AC মোটরটা চলে আসবে। এবং এই AC মোটরের এক প্রান্ত ফেজ পেয়েছে, তো অপর প্রান্তে কি আমার নিউট্রাল, তো আমি অপর প্রান্তে জাস্ট নিউট্রালটাকে কমন করে দেবো কার সাথে, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে। এখন আমরা যখনই সুইচ প্রেস করব তখনই কি আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে এবং মোটরটাও চলা শুরু করবে, ঠিক আছে। এটা হলো আমার সিঙ্গেল ফেজ মোটরের কানেকশন ডায়াগ্রাম। এবারে থ্রি ফেজ মোটরের কানেকশন ডায়াগ্রামটা দেখি। তবে একটু বলে নিই যে সাধারণত ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ডিজাইন করা হয়ে থাকে থ্রি ফেজ মোটরের জন্য, সিঙ্গেল ফেজ মোটরের জন্য আসলে ম্যাগনেটিক কন্ডাক্টর ডিজাইন করা হয় না। মূলত এটার মেইনলি বেসিক কাজ হচ্ছে, এটা আপনারা অনেকেই দেখবেন, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, অনেকে হয়তোবা দেখেছেন যে ধান ভাঙানো বা চাল ভাঙানোর মেশিন, সেই মেশিনগুলো যারা অপারেট করে তারা কিন্তু প্রথম অবস্থায় কিছু সময় কি মোটরটা চলতেছে, ঠিক আছে, প্রথম অবস্থায় ছাড়ে, ছাড়ার পরে কয়েক মিনিটের মধ্যে আবার দৌড়ে গিয়ে আবার দেখবেন স্টিয়ারিংয়ের মতো একটা থাকে, সেটাকে আবার উপরে তুলে দেয় অথবা নিচে নামিয়ে দেয়, ঠিক আছে। তখন কিন্তু তারা ম্যানুয়ালি স্ট্যাডালটা কনভার্সন করতো, এবং সেখানেও কি ম্যাগনেটের ব্যবহার রয়েছে। সো ম্যাগনেটের আবিষ্কার করা হয়েছে অনেক আগে থেকে, এবং ম্যাকাররা বা বিভিন্ন লোকেরা এটাকে বলে থাকে স্টার্টার, ঠিক আছে, গ্রামের লোকেরা এটাকে বলে স্টার্টার, ঠিক আছে। হ্যাঁ, এটার আসলে আরেকটা নামও স্টার্টার হিসেবেও ধরা যায়, ঠিক আছে, কারণ এটা মোটর স্টার্টারে ব্যবহার করা হয় বলে। ওকে, অনেক কথা হয়ে যাচ্ছে, এবার আমরা আসি যে এই থ্রি ফেজ মোটরে কীভাবে কানেকশন করবেন। থ্রি ফেজে আমরা জানি যে তিনটা ফেজ থাকে, ঠিক আছে, যেমন L1, L2, L3 তিনটা ফেজ থাকে, এবং তিন রঙের তিনটা ওয়ারিং দিয়ে এটাকে চিহ্নিত করা হয় যাতে বোঝা যায় যে তিনটা ফেজ, এবং থ্রি ফেজ বরাবর চলে আসবে L1-এ, L2, L3 সেম আগের মতোই, তারপরে T1, T2, T3। এখন দেখেন একটা সুবিধা হচ্ছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা অপারেট করছি 220 ভোল্ট দ্বারা, কিন্তু আমার মোটর অপারেট হচ্ছে কত, 440 ভোল্ট দ্বারা, এবং এটার ভিতরে এম্পিয়ারের কি অনেক বেশি আছে, তাই না। সো আমরা যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে একটা সুইচ দ্বারা অন অফ করাই, তাহলে কি আমার থ্রি ফেজ মোটরটাকে আমি কি 220 ভোল্ট দ্বারা সুইচিং করতে পারছি। এটা একটা সুবিধা, বিশাল সুবিধা, ঠিক আছে। সো এই ছিল আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সার্কিট ডায়াগ্রাম বা বায়াসিং ডায়াগ্রাম, যেটাই বলেন না কেন সেটাই। এখন আমরা চলে যাব সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসে। প্র্যাকটিক্যাল ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি এই ক্লাসটা যখন তৈরি করেছিলাম অ্যাকচুয়ালি এটা প্রায় 6 মাস কি 1 বছর আগে তৈরি করা, তখন আমার এই বকবক করার অভ্যাসটা কম ছিল, তখন আমি অতটা ক্লিয়ারলি কথা বলতে পারতাম না। সো একটু কষ্ট করে মনোযোগ সহকারে গালি না দিয়ে ভিডিওটা দেখবেন আশা করছি। সো আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। আজকের ক্লাসের টপিক ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে বায়াসিং করা হয়, কিভাবে এটা দিয়ে মোটর কানেকশন করা হয়, মূলত থ্রি ফেজ মোটরের জন্য ডিজাইন করা হয় থাকে ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে। বেশিরভাগ পিন নর্মালি ওপেন থাকে, যেমন আমি মিটারকে ডায়াগ করে নিয়ে চেক করি, এই টার্মিনালটি নর্মালি ক্লোজ অবস্থায় আছে, ঠিক আছে, এটা হুন্ডাই কোম্পানি। আর বাকি পিনগুলো চেক করি, নর্মালি ওপেন, নর্মালি ওপেন অবস্থায় আছে। আর A1 পিনে সবসময় পজিট মানে ফেস, আর A2-তে নিউট্রাল, নিউট্রাল কানেকশন দিতে হয়।
আজকের ক্লাসের জন্য আমাদের যা যা লাগবে, একটি সিবি মানে সার্কিট ব্রেকার, এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর, আর আমি একটা জাস্ট টু ফেস বা সিঙ্গেল ফেস একটা মোটর, ঠিক আছে, সিঙ্গেল ফেস মোটরের কানেকশন দেখাবো কীভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে অপারেট করতে হয়। প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টর এ টু ফেস, নিউট্রাল কানেকশনটি দিয়ে দিচ্ছি, পাশাপাশি মোটরের নিউট্রালটিও একসাথে দিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক কন্ডাক্টর স্টিকারের জন্য একটি সুইচ, আর ফেসটি আমরা একটা সার্কিট ব্রেকারের মধ্যে নিব। এবার সুইচের ফেস লাইনটি নিয়ে নিই, তারপর যে কোনো একটি টার্মিনাল থেকে আমি লাইনটি নিতে পারি। আমি সাপোজ এ টু থেকে নিতেছি, ফেস নিলাম মোটরের জন্য, আর এ টুর অপর টার্মিনাল অপর প্রান্ত থেকে আমি মোটরের ফেস লাইনটি নিব। পূর্বে নিউট্রালটি কমন করে দিচ্ছি, আমি আরেকটু রিভিউ করে নিচ্ছি কি কি কানেকশন দেওয়া হলো। প্রথমে একটি সার্কিট ব্রেকারে ফেজের লাইনটি নিলাম এবং সেখান থেকে লোডের লাইনটি নেওয়া হয়েছে যাতে মোটর সেফটির জন্য সার্কিট ব্রেকারটি আমি ইউজ করলাম এই ক্ষেত্রে, আর ম্যাগনেটিক কন্ডাক্টরকে সক্রিয় এবং নিষ্ক্রিয় করার জন্য বা অন অফ করার জন্য আমি একটি সিলেক্টর সুইচ ইউজ করলাম, কেননা এটা সিলেক্টর অন অফ করতেছে। ওকে, কানেকশনটি সম্পূর্ণ করলাম। আচ্ছা, এবার আমরা সংযোগটি দেই, সাপ্লাই দেই। সাপ্লাই দেওয়ার পর প্রথমে সার্কিট ব্রেকারটি অন করি, করার পর আমি সিলেক্টর সুইচের মাধ্যমে মোটরটিকে অন করি, সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হলো এবং মোটরটি চলতেছে। আমি এটা আবার অফ করি, আরেকবার দেখাচ্ছি।